সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের চরছিন্না গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পার্শ্ববর্তী গ্রাম থেকে নিজেদের গ্রামে স্থানান্তরের দাবিতে স্থানীয় গ্রামবাসীরা মানববন্ধন করেছে। যমুনা নদীর ভাঙ্গন কবলিত দরিদ্র চরবাসীরা তাদের সন্তানদের লেখাপড়া নিশ্চিতকরণে স্থানীয় এমপি সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন। চরছিন্নে গিয়ে দেখা যায় প্রায় 5 শতাধিক নারী পুরুষ নিজেদের এলাকায় বিদ্যালয় স্থানান্তরের জন্য মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। মনসুরনগর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, তার ওয়ার্ডে 1982 সালে প্রতিষ্ঠিত চরছিন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়টি যমুনার ভাঙ্গনের কবলে পড়লে একই গ্রামের পূর্ব দিকে স্থানান্তর করে পাঠ প্রদান চলাকালীন দ্বিতীয় দফা 2006 সালে আবারও বিদ্যালয়টি যমুনার ভাঙ্গনের কবলে পড়ে। ইউপি সদস্য সহ স্থানীয় মুরব্বীদের অভিযোগ, ওই সময় এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিবর্গ পশ্চিম জনপদের মানুষজনকে উপেক্ষা করে বিদ্যালয়টি ছোট যমুনা নদীর পূর্ব পাড়ে ছিন্নার মূল ভূখণ্ডে পাশাপাশি কয়েকটি বিদ্যালয় থাকা সত্ত্বেও ওনায়ের পাড়া নামক স্থানে স্থানান্তর করা হয়। সেই থেকে প্রায় 1.5 যুগ ধরে চরছিন্নার যমুনার পশ্চিম অংশের বিশাল জনপদের লোকজনের কোমলমতি শিশু সন্তানেরা শিক্ষা বঞ্চিত রয়েছে। বিদ্যালয়টি স্থানান্তর করে কোমলমতি শিশুদের লেখাপড়া করার সুযোগ করে দেওয়ার দাবি করেন মানববন্ধনে। এই ছিন্না এই 2006 সালে নদী ভাঙার কারণে স্কুলটা অনেক দূরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাদের এখানে নিম্ন 1000 পরিবার লোকজন, আমরা বিভিন্ন এলাকার মানুষ এই জায়গায় বসবাস করতেছি, তাদের ছেলে সন্তান লেখাপড়ার জন্য খুব সমস্যা। কেউ এখানে অনেকদিন যাবত কোনো স্কুল নাই, একটা স্কুল ছিল সেখানে ছিন্না মোজা থেকে পৃথক করে কোনার পাড়ের মধ্যে রাখা হয়েছে। এখানকার পরিবারের অনেক শিক্ষার্থীগুলো তাদের আত্মীয় স্বজনের বাড়িতে রেখে তারা পড়াশোনা করাইতেছে। স্কুলটা ছিল স্কুলটা ব্যাংকে কোনাপাড়ায় বাড়ি করছে, স্কুল করছে, এখন স্কুল করছে, এখন আমরা সলবল কেউ স্কুলে আমরা পড়াশোনা করাইছি, খুব কষ্ট করে পড়াইছি। এটা 3 মাইল রাস্তা লাগে, আবার দক্ষিণ থেকে উত্তর থেকে দক্ষিণ দিকে যাইতেও 3 মাইল রাস্তা। এই এলাকার মধ্যে কোনো স্কুল নাই। আমার এই এলাকা দরিদ্র এলাকা, আমার এলাকায় মানে স্কুল, এই স্কুলটা ছিন্নার স্কুলটা ছিন্না থেকে দিগলকান্দির কুনারপাড়ার মধ্যে রাখছে। সেই কুনারপাড়ার স্কুলটা আমি ছিন্নার স্কুল ছিন্না চাচ্ছি। এলাকার সলবল পড়াশোনা করে পড়তেছে না, এই এলাকার সলবল নদী নৌকা দিয়া ওই উপার দায়ের পড়াশোনা করে, আর খিদাইকান্দি স্কুলে যা পড়াশোনা করে, মানে বিভিন্ন জায়গায় একজন এক জায়গায় পড়াশোনা করতেছে। আর এই এলাকার স্কুলটা আমি এলাকার কাছে এলাকায় যাচ্ছি, এটাই আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী।